أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبح المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين أما بعد فقد قال الله الحكيم في محكم كتابه الكريم حيث قال بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون صدق الله العلي العظيم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। পবিত্র রমজান মাস, আল্লাহর রহমত ও বরকতের মাস শুরু হতে চলেছে। সুতরাং আপনাদের সকলকে এই পবিত্র ও রহমত ও বরকতের মাসে স্বাগতম জানাই এবং আপনাদের সকলের খেদমতে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মাসে আমাদেরকে রোজা রেখে তার উপাসনা ইবাদত করে এই পবিত্র মাসের রহমত ও বরকতকে উপলব্ধি করার তৌফিক দান করুক। আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুক, ঐরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিক ও সকলের মনোকামনা আশাকে পুরো করুক। আমাদের সকলকে সৎপথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুক। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল অনেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। পবিত্র গ্রহান্তে আল্লাহ রাব্বুল আলামিনের ارشاد হচ্ছে শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। পবিত্র রমজান মাস, যে মাসে আল্লাহর পবিত্র কোরআনে মজিদ তার বান্দাদের হেদায়েতের জন্যে নাজিল করা হয়েছিল। শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্যে। ওবাইনাত মিনাল হুদা, সমস্ত প্রকারের হেদায়েত ও জ্ঞান প্রকাশ্যভাবে দেওয়া হয়েছে। হক ও বাতিলের পার্থক্য ওখানে উল্লেখ করা হয়েছে। ফমান শাহাদা মিনকুম শাহরা ফালিয়াসুম, তোমাদের মধ্যে যে পবিত্র রমজান মাসকে উপলব্ধি করবে অর্থাৎ পবিত্র রমজান মাসকে পাবে সে যেন রোজা রাখে। ওমান কানা মারিদান আও আলা সাফারিন,
ফাইদ্দাতু মিন আইয়ামিন ওখার, যদি কেউ অসুস্থ হয় বা সফরে থেকে থাকে তো তার জন্যে অন্য দিন রাখা হয়েছে। অর্থাৎ যতদিন সে সফরে থাকবে বা অসুস্থ থাকার কারণে যদি রোজা না রাখতে পারে, পরে ততদিন তাকে রোজা রাখতে হবে। ফাইদ্দাতু মিন আইয়ামিন ওখার, ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তোমাদের জন্যে, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্যে সহজ বা সরলতা চায়। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তোমাদের জন্যে কঠিনতা চায় না, তোমাদেরকে মুশকিলে বা মুসিবতে দেখতে চায় না। ওয়ালা তুকমিলুল ইদ্দাতা, এইভাবে ওই পিরিয়ডকে পুরো করতে বলা হয়েছে। ওয়ালা তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আর এই পিরিয়ড যখন পুরো হয়ে যাবে, রমজান মাসের রোজা যখন পুরো হয়ে যায়, তখন আমরা আল্লাহর শ্রেষ্ঠতা বর্ণনার জন্যে তাকবীর বলি। আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবর, আলা মা হাদানা ওয়া লাহু শুকর আলা মা আওলানা, যেটা আমরা ঈদের দিনে তাকবীর বলি। ওয়ালা তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ শ্রেষ্ঠতা বর্ণনা করো যে আল্লাহ তোমাদেরকে হেদায়ত দিয়েছে। ওয়ালা আল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা তার শুকরগুজার বান্দা হতে পারো। তো আমরা যদি রোজা রেখে আল্লাহর উপাসনা করি আর তার স্রষ্টতা বর্ণনার জন্য যদি তাকবীর বলি, তো আল্লাহর শুকরগুজার বান্দাদের মধ্যে আমাদের গণনা হবে। পবিত্র রমজান মাসে রোজার সম্পর্কে আগেও কোরআনের আয়াতে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, হে বিশ্বাসীগণ, তোমাদের উপরে রোজাকে ওইভাবে ফরজ করা হয়েছে যেমন তোমার পূর্বের কওমের উপরে, ব্যক্তিদের উপরে ফরজ করা হয়েছিল, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। মনে রাখবেন, রোজা আমাদেরকে বহু লাভ দেয়। তার মধ্যে সর্বপ্রথম যে লাভটা আমরা উপলব্ধি করি সেটা হচ্ছে তাকওয়া। রোজা রেখে গোপনে যদি আমরা পানি খেতে চাই বা কোনো এমন কাজ করতে চাই যে কাজ করলে রোজা ভঙ্গ হয়ে যায়, গোপনে সেটা করতে পারি, কিন্তু আমরা করি না। কেননা আল্লাহর ভয় করি, যার জন্য আমরা রোজা রাখছি তার ভয় করছি, আর সে সমস্ত জায়গায় আমাদেরকে দেখছে। সুতরাং সে যখন দেখছে আর তার ভয় যখন আমাদের অন্তরে এসেছে, তো তখন আমরা ওই সমস্ত কাজ থেকে নিজেকে বিরত রাখি যেটা করলে আমাদের রোজা নষ্ট বা ভঙ্গ হয়ে যাবে। সুতরাং সর্বপ্রথম রোজা আমাদেরকে মুত্তাকি, পরহেজগার, আল্লাহর ভয় করনেওয়ালা তৈরি করে দেয়। তাছাড়া রোজা আমাদের নফসকে পবিত্র করে, রোজা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়, রোজা আমাদেরকে সহানুভূতি ও মানবতার শিক্ষা দেয়। সাধারণ দিনে মানুষ যখন অভাবে, দরিদ্রতার কারণে ক্ষুধায় পিপাসায় থাকে, সে কষ্ট পায়, সেই কষ্টকে অনুভব করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রোজা রাখার হুকুম দিয়েছে। রোজা আমাদের রুজিতে বরকত এনে দেয়। ওই যে আমরা রমজান মাসে মনে করুন দু টাইম খাচ্ছি, ইফতারি এবং সাহরি, বাকি যে টাইমটা খাচ্ছি না সেটা আমরা দেরি করছি, তো এভাবে আমাদের রুজিতে বরকত হচ্ছে। আর মনে রাখবেন, ইহকালের রোজা পরকালের ক্ষুধা ও পিপাসা থেকে আমাদেরকে নিজাত দেবে। মরার পরে আলামে বারজাখে যখন আমাদের সফর শুরু হবে আখেরাতের দিকে, তো রমজান মাসে যখন আমরা নিজের আখেরাতের মঞ্জিল পার করব, তো রাওয়ায়াতে লেখা হয়েছে বড় এক ময়দান, ওয়াদি দিয়ে আমাদেরকে প্রসেস হতে হবে, পাচ করতে হবে, আর ওই ময়দান মরুভূম, গরম বালি, ওপরে মাথার উপরে সূর্যের তাপ, মানে সেটা ভাষায় বর্ণনা করা সম্ভব না। সেই সময় ক্ষুধায় পিপাসায় জিহ্বাহ বাইরে এসে যাবে, তখন আমরা আল্লাহর কাছে নিজের হাদির মাধ্যমে খাদ্য বা পানির দাবি করব। তখন আমাদের ওই হাদি আমাদেরকে বলবে যে, পরকালে আমাদেরকে গাইড করবে যে ফেরেশতা, সেই হাদি আমাদেরকে বলবে
রমজান মাসে রোজা রেখে যদি তোমরা নিজের পানাহারকে বাঁচিয়ে থাকতে, ভালো করে শুনবেন, রমজান মাসে রোজা রেখে নিজের পানাহারকে যদি বাঁচিয়ে রাখতে, আজকের দিনে সেটা কাজে আসতো। সুতরাং এই সময়ের পানাহার তুমি রমজান মাসে দুনিয়া থেকে খেয়ে বা পান করে এসেছো, আজ এখানে কিছু দেওয়া হবে না। সেখানে কারা পাবে? যারা ইহকালে রমজান মাসে রোজা রেখে নিজের খাদ্য পানাহারকে পরকালের জন্য জমা করছে। এইভাবে রোজার আরও অনেক ফায়দা বা লাভ বলা হয়েছে। তো আশা রাখি আমরা পবিত্র রমজান মাসে আল্লাহর হুকুমকে পালন করার জন্যে এবং নফসের পবিত্রতা অর্জন করার জন্যে রোজা রাখব, যে রোজাকে আমাদের উপরে ফরজ করা হয়েছে। এবারে আমি পবিত্র রমজান মাসের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের খুতবায় যেটা বলেছেন আপনাদের সামনে পবিত্র খুতবা পাঠ করে তার ব্যাখ্যা করতে চাই। তারপরে ইনশাআল্লাহ যদি সময় থাকে তো রমজান মাসের বিশেষ দোয়া এবং মাসাইল নিয়ে আলোচনা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা যেটা ইমামে জাফর সাদিক আলাইহিসসালাম ওনার থেকে ওনার ছেলে ইমাম রেজা আলাইহিসসালাম নকল করছেন, উনি বলছেন আমার দাদা আলী আলাইহিসসালাম এবং উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে এটা শুনেছিলেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতাবানা যাতু ইয়াউমিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শাবান মাসে আমাদেরকে এইভাবে খুতবা দিয়েছিলেন, যে খুতবায় উনি রমজান সম্পর্কে নিজের উম্মতকে নিজের সাহাবীদেরকে অবগত করেছিলেন। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নিজের খুতবায় বলছেন, ফাকালা ইয়া আইয়ুহান নাস ইন্নাহু কাদ আকবালা ইলাইকুম শাহরুল্লাহ বিল বারাকাতি ওয়ার রাহমা ওয়াল মাগফিরা, এ মানবজাত, আল্লাহ রব্বুল আলামিনের মাস তোমাদের সামনে এসেছে, কাদ আকবালা ইলাইকুম শাহরুল্লাহ, পবিত্র রমজান মাস আল্লাহর মাস তোমাদের সামনে এসেছে। কি নিয়ে এসেছে? বিল বারাকাতি ওয়ার রাহমা ওয়াল মাগফিরা, বরকত রাহমত এবং মাগফিরাত নিয়ে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, শাহরু রমজান আউয়ালুহু রাহমা আওসাতুহু মাগফিরা আখিরু ইতকুম মিনান নার, পবিত্র রমজান মাসের প্রথম অংশ রহমত, দ্বিতীয় অংশ মাগফিরাত, আর শেষ অংশ জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন প্রথম অংশে আল্লাহর রহমত উপলব্ধি করতে পারি, দ্বিতীয় অংশে মাগফিরাত পেতে পারি, আর তৃতীয় অংশে যেন নফসকে এত পবিত্র করে নিতে পারি আমরা জাহান্নামের আগুন থেকে যেন মুক্তি পেয়ে যাই। শাহরুল্লাহ বিল বারাকা ওয়ার রাহমা ওয়াল মাগফিরা, শাহরুন ওয়াহুয়া ইনদাল্লাহ আফদালু শুহুর, রমজান মাস আল্লাহর নিকটে সর্বশ্রেষ্ঠ উত্তম মাস, ও আয়াম হো আফদালুল আয়াম, আর এই মাসের দিনগুলো সর্বোত্তম দিন বলা হয়েছে, ও লায়ালি হে আফদালুল লায়ালি, আর এই পবিত্র রমজান মাসের রাতকে বছরের অন্য রাতের চেয়ে তো সর্বোত্তম রাত বলা হয়েছে, ওয়া সাআত ও আফদালুস সাআত, আর এই মাসের সময় ঘন্টা অন্য মাসের সময় বা ঘন্টার চেয়ে তো অনেক উত্তম বলা হয়েছে, ওয়া ওয়া শাহরুন দুইতুম ফিহি ইলা যিয়াফাতিল্লাহ, এই পবিত্র মাসে তোমাদেরকে আল্লাহর জিয়াফাতে ডাকা হয়েছে, আল্লাহ তোমাদের মেজবান আর তোমরা আল্লাহর মেহমান হবে। আর চিন্তা করুন, আজ যখন আমাদের বাড়িতে কোনো কুটুম আসে, মেহমান আসে, তো আমরা আপ্রাণ চেষ্টা করি নিজের কুটুম বা নিজের মেহমানকে খুশি করার, তার মনোনীত মন পছন্দের জিনিস তাকে আমরা দেওয়ার চেষ্টা করি। তো আল্লাহর যদি আমরা মেহমান হই তো আল্লাহ কি আমাদেরকে খুশি করার চেষ্টা করবেন না? আল্লাহ রব্বুল আলামিন কি আমাদেরকে আমাদের মনোনীত পানাহার দেবেন না? অবশ্যই। ওয়া শাহরুন দুইতুম ফিহি ইলা যিয়াফাতিল্লাহ, এই সেই মাস যে মাসে তোমরা আল্লাহর মেহমান নওয়াজিতে এসেছো বা তোমাদেরকে ডাকা হয়েছে, ওয়াজআলতুম ফিহি মিন আহলি কারামাতিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন এই মাসে তোমাদের উপরে নিজের
রহমত ও করমের দৃষ্টি করেছে, আল্লাহর রহম করম তোমাদেরকে দেওয়া হবে বা আল্লাহ নিজের করুণার দৃষ্টি তোমাদের উপরে রাখবে। জুয়েল তুম ফিহে মিন আহলে কেরামাতিল্লাহ আনফাসকুম ফিহে তাসবিহ, মনে রাখবে এই পবিত্র মাসে তোমাদের নিঃশ্বাস প্রতি নিঃশ্বাস তসবির সওয়াব, লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, এই যে জিকির এগুলো পড়লে যে আমরা সওয়াব পাই। রমজান মাসে রোজা রেখে নিঃশ্বাস নিলে প্রতি নিঃশ্বাসের সঙ্গে ওই সওয়াব লেখা হচ্ছে, চিন্তা করুন। আনফাসকুম ফিহে তসবিহ, তোমাদের শ্বাস এই প্রতিদিন বা প্রতিক্ষণ যেটা রমজান মাসে তোমরা নিচ্ছ রোজা রেখে, এটা তসবির সওয়াব রাখে। ও নওমুকুম ফিহে ইবাদাহ, আর রমজান মাসে যদি কেউ ক্লান্ত হয়ে ঘুমিয়ে থাকে, তার ঘুমানো আল্লাহ নজরে ইবাদাতে গণনা হবে। ও আমালুকুম ফিহে মকবুলা, এই মাসে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সমস্ত নেকিকে আমালকে কবুল করেছে। ও দোয়াকুম ফিহে মুস্তাজাব, আর তোমাদের সমস্ত দোয়াকে আল্লাহ গ্রহণ করেছে, মেনে নিয়েছে, কবুল করে নিয়েছে। ফাসালুল্লাহ রাব্বুকুম বিনিয়াতিন সাদিকা, নিজের প্রতিপালকের কাছে চাও আন্তরিকতার সঙ্গে, অন্তর থেকে মন থেকে চাও। ওয়া কুলুবুকুম তাহেরা, আর নিজের পবিত্র অন্তর থেকে চাও। আই ওয়াফাকুকুম লিসিয়ামিহি, যেন আল্লাহ তোমাদেরকে রোজা রাখার জন্যে ক্ষমতা দান করে, সক্ষম করে। আই ওয়াফাকুকুম লিসিয়ামিহি ওয়া তিলাওয়াতু কিতাবিহি, আর তার পবিত্র গ্রন্থ তেলাওয়াত করার জন্য আল্লাহ তৌফিক দান করে। তো বলা হয়েছে তেলাওয়াত ও কিতাবি, আল্লাহর কাছে দোয়া করার জন্য এই পবিত্র মাসে বেশি থেকে বেশি কোরআনের তেলাওয়াত করতে পারো। সাধারণ মাসে কোরআনের একটি সুরা পড়লে যে সওয়াব পাবেন, রমজান মাসে কোরআনের একটি আয়াত পড়লে সেই সওয়াব পাবেন, চিন্তা করুন। প্রতি আয়াতে একটি সুরা পড়ার সওয়াব পাবেন, এবারে যত আয়াত পড়বেন ততটি সুরা পড়ার সওয়াব পাবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন রমজান মাসে, যে পবিত্র মাসে এই গ্রন্থ নাজিল হয়েছিল, কোরআনের হক বা অধিকারকে আদায় করতে পারি। মনে রাখবেন কোরআনের চারটি হক বা অধিকার, যদি এই চারটি হক বা অধিকার আমরা আদায় না করি, তো হাশরের দিনে এই কোরআন আমাদের বিরুদ্ধে ফরিয়াদ করবে, তখন আমাদের শাস্তি অনেক বাড়িয়ে দেওয়া হবে। তো কোরআনের হক বা অধিকার কি? এক নম্বর, সঠিকভাবে কোরআনকে পড়া, সঠিক উচ্চারণের সঙ্গে, আরবি উচ্চারণের সঙ্গে সঠিকভাবে কোরআনকে পড়তে হবে, প্রথম হক। দ্বিতীয়, ওই পবিত্র গ্রন্থকে বুঝতে হবে। জালিকাল কিতাব ওয়া লা রায়বা ফিহি হুদাল লিল মুত্তাকিন, আমাদের হেদায়তের জন্য এই কোরআন দেওয়া হয়েছে। যারা মুত্তাকি, আল্লাহর ভয় করে চলে, এই কোরআন তাদের জন্য হেদায়তকারী। তো কোরআনকে পড়ে বুঝতে হবে, তার থেকে হেদায়ত নিতে হবে। যদি কোরআন থেকে আমরা হেদায়ত লাভ না করি, তো শুধু পড়ে কিন্তু কোনো লাভ হবে না, কোরআনের থেকে হেদায়ত নিতে হবে। তার দ্বিতীয় হক হচ্ছে তার থেকে হেদায়ত লাভ করা, যদি হেদায়ত লাভ না করি তো আমরা তার হক আদায় করিনি। হেদায়ত লাভ করার পর এবারে হুকুম হচ্ছে তার উপরে আমাল করা, যেটা আমরা কোরআন থেকে শিক্ষা লাভ করছি, কোরআনের হুকুমকে যেটা আমরা পড়ছি বুঝছি, এবারে তার উপরে আমাল করতে হবে। যদি আমাল না করি তো পড়া এবং বোঝাও কোনো কাজে আসবে না, যদি তার উপরে আমাল না করি। তো কোরআনের উপরে আমাল করতে হবে, তারপরে নিজে আমাল করার পরে সেটা অন্যদেরকে বলতে হবে, তাহলে অন্যরা শুনবে বা তার থেকে তারাও লাভবান হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, আমরা পবিত্র রমজান মাসে যেন কোরআনের এই চারটে হক বা অধিকার যেন আদায় করতে পারি, কোরআন যাতে আমাদের বিরুদ্ধে খোদার কাছে ফরিয়াদ বা নালিশ না করে। সঠিকভাবে কোরআন পড়ুন, যারা এখনও কোরআন পড়া শেখেননি, অনুরোধ করব কোরআন পড়া শিখুন। কোরআন পড়া শেখার জন্যে বয়সের কোনো সীমাবদ্ধ করা হয়নি, বাল্যকালে যৌবনকালে যদি কেউ না শিখে থাকে, তো এখনও শেখার সুযোগ আছে, কোরআন শিখুন, কোরআন যাহাতে আপনার বিরুদ্ধে ফরিয়াদ না করে। কোরআনকে সঠিকভাবে পড়ুন, বুঝুন, তার উপরে আমাল করুন, তারপরে তার পয়গাম অন্যদের কাছে পৌঁছে দিন। আশা রাখি কোরআনের এই হক আমরা সবাই আদায় করার চেষ্টা করব। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের খুতবায় বলছেন, ফাসালুল্লাহ বিরাব্বিকুম বিনিয়াতিন সাদিকা ওয়া কুলুবিন তাহিরা আন ইউওয়াফিকুকুম লিসিয়ামিহি ওয়া তিলাওয়াতি কিতাবিহি, আল্লাহর কাছে আন্তরিকতার সঙ্গে দোয়া করো, আল্লাহ যেন তোমাদেরকে এই মাসে তার জন্য রোজা রাখার তৌফিক দান করে এবং তার পবিত্র গ্রন্থ কোরআন মজিদ তেলাওয়াত করার তৌফিক দান করে। ফাইন্না শাকি মান হুরিমা গুফরানুল্লাহি ফি হাযা আশ-শাহরিল আযীম, সেই ব্যক্তি শাকি বা বদবخت বলা হয়েছে, তাকে বদনসিব বলা হয়েছে, যে এই মাসে
আল্লাহর মাগফিরাত পাবে না, যে এই মাসে নিজের গুনাহ থেকে না। ওয়াজকুরু বিজুকুম ওয়া আতাশকুম ফিহি জুউ ইয়াউমাল কিয়ামাহ ওয়া আতাশিহি, আর এই মাসে খোদা এবং পিপাসায় থেকে হাশরের কিয়ামতের দিনের খোদা ও পিপাসাকে স্মরণ করো। ও তাসাদ্দুকু আলা ফুকারায়কুম, এই মাসে ফকিরদেরকে দান করো। তাসাদ্দুকু আলা ফুকারায়কুম ওয়া মাসাকিনুকুম, ফকির মিসকিনদেরকে সাদকা দাও। ওয়া আক্কুরু কিবারুকুম, নিজের বরিষ্ঠদেরকে বুজুর্গদেরকে সম্মান করো। ওয়ারহামু সিগারুকুম, নিজের ছোটদের উপরে রহম করো। ওয়াসিলু আরহামাকুম, আর আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক গড়ো। এই পবিত্র মাস আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আপনদের সঙ্গে সম্পর্ক গড়তে বলছে। যদি আমরা সম্পর্ক না গড়ি, আপনদের থেকে বিচ্ছেদ হয়ে থাকি, আপনাদের যদি খেয়াল না রাখি, তো মনে রাখবেন আমাদের এই রোজা, এই উপাসনা, ইবাদত হয়তো নিজের অর্থ হারিয়ে ফেলবে। আমাদের এই খোদা পিপাসা হয়তো বিফল যাবে যদি রোজা রেখে আল্লাহর এই হুকুমগুলো আমরা না মেনে চলি। ওয়াসিলু আরহামাকুম, নিজের আত্মীয় স্বজনদেরকে সম্পর্ক বজায় রাখো, অর্থাৎ তাদেরও খেয়াল রাখো। দেখো তোমার আপনদের মধ্যে কারা দুঃখে কষ্টে আছে। রমজান মাসে আমরা যাকাত দিই অন্যদেরকে, গরিবদেরকে, দরিদ্রদেরকে। অনেক অনেক সময় আমার আপনদের মধ্যে, আত্মীয় স্বজনদের মধ্যে গরিব দরিদ্র থাকে, অভাবই থাকে, তারা হয়তো লজ্জার খাতিরে চাইতে পায় না, কিন্তু আমরা তাদেরকে দিই না। মনে রাখবেন আপনদের মধ্যে, আত্মীয় স্বজনদের মধ্যে যদি প্রয়োজনীয় ব্যক্তি থাকে আর তাদেরকে না দিয়ে যদি আমরা অন্যদেরকে দেই, তো ওই যাকাত বিফল যাবে, কোনো স্বভাব পাওয়া যাবে না। বরং আত্মীয় স্বজনদেরকে না দিয়ে তাদেরকে দেখি যদি অন্যদেরকে দেওয়া হয় আর তারা যদি আঘাত পায়, কষ্ট হয় তাদেরকে, তারা যদি কষ্ট পায়, তো স্বভাবের জায়গায় আরও হয়তো আমরা গুণাগার হব। তাই যাকাত বা খুমুস বা দান খয়রাতের প্রথম অধিকার রাখে আত্মীয় স্বজনরা, আপনরা। আপনদের মধ্যে যদি হকদার থাকে তো তাদেরকে আগে দিতে হবে। সৈয়দ ব্যক্তির যদি সৈয়দ রিশতেদার বা আত্মীয় স্বজনরা অভাবে থাকে, তো আগে সামে সাদাত তাদেরকে দিতে বলা হয়েছে। মনে রাখবেন ঐরূপ যাকাতের পয়সা সাধারণ মুসলমানের জন্য আগে নিজের আপনদেরকে দিতে বলা হয়েছে, আত্মীয় স্বজনদেরকে দিতে বলা হয়েছে, তারপরে অন্যদেরকে দিতে বলা হয়েছে। সিলু আরহামাকুম ওয়াহফাযু আলসানাতুকুম, এই মাসে নিজের জবানের, জিহ্বার হেফাজত করো, অর্থাৎ এমন কোনো কথা বলো না, এমন বাক্য বলো না যেটা থেকে অন্যরা আঘাত পাবে বা কষ্ট পাবে, বা যে কথা বা যে বাক্যর মাধ্যমে আল্লাহ রসুল অসন্তুষ্ট হবে এমন কোনো বাক্য যেন এই মাসে বলো না। ওয়াহফাযু আলসানাতুকুম, নিজের জিহ্বার হেফাজত করো। গাজ্জু আম্মা লা ইহাল্লু নাযরা ইলাইহি আবসারুকুম, আর নিজের দৃষ্টিকে, নিজের চোখকে ওই সমস্ত জিনিস দেখা থেকে বিরত রাখো যেটা দেখতে মানা করা হয়েছে বা যেখানে চোখ বন্ধ করে রাখতে বলা হয়েছে। তাই ইমামে জাফর সাদিক আলাইহিসসালাম বলেছেন, ওয়াইদা সামা আহাদুম মিনকুম, যদি তোমাদের মধ্যে কেউ রোজা রাখে, ফালিয়াসুম সামআহু ওয়া বাসারহু ওয়া লিসানহু ওয়া জামিউ জাওয়ারিহ, যদি তোমাদের মধ্যে কেউ রোজা রাখে তো তার কান যেন রোজা রাখে, তার চোখ যেন রোজা রাখে, তার দৃষ্টি যেন রোজা রাখে, তার চোখ যেন রোজা রাখে, তার জবান যেন রোজা রাখে, ওইরূপ তার সমস্ত শরীরের অংশ, প্রতিটি অংশ যেন রোজা রাখে। যদি তার শরীরের অন্য অংশ রোজা না রাখে, তার জবান, তার চোখ, তার নাক, কান, হাত, পা, অন্য অংশ যদি রোজা না রাখে, তো তার এই রোজা থেকে সে কিছু লাভ করতে পারবে না, শুধু ক্ষুধা আর পিপাসা ছাড়া। মানে শুধু তার পেট কষ্ট পাবে, খোদায় পিপাসায় রেখে নিজের পেটকে কষ্ট দেবে। সমস্ত অংশ রোজা কি? চোখ দিয়ে হারাম দেখো না, চোখ দিয়ে গুনাহ করো না। যদি তোমার চোখ দিয়ে তুমি হারাম দেখো বা গুনাহ করো, তো তোমার চোখের রোজা শেষ হয়ে গেছে। কান দিয়ে হারাম শুনো না, গান শুনলে, গীবাত শুনলে তোমার কানের রোজা চলে যাবে। জবান দিয়ে মিথ্যা কথা বলো না, গান গেও না, কটু কথা বলো না, গালি দিয়ে নেওয়া, গীবাত করো না, যদি গীবাত করো, কটু কথা বলো, গালি দাও, তোমার রোজা চলে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে এক নারীকে শুনেছিলেন তার দাসীকে গালি দিচ্ছিল, তো নবী বললেন একে পানাহার দাও। তখন সেই নারী বলছে, নবী আল্লাহ আমি আজকে রোজায় আসছি। নবী বললেন তোমার কিসের রোজা? তুমি তোমার দাসীকে গালি দিয়ে তোমার রোজাকে তুমি ভঙ্গ করে নিয়েছো, তুমি
খেয়ে নাও, সারাদিন খোদায় কষ্ট থেকে কোনো লাভ নেই। অর্থাৎ গালি দিলে, কুবাক্য বললে, কটু কথা বললে রোজা ভেঙে যাবে, মানে এটা জিব্বাহের রোজা। ওইরূপ হাত দিয়ে যদি জুলুম করা হয়, নাহক মাল খাওয়া হয়, মনে রাখবেন এই হাতের রোজা চলে যাবে। এই পা দিয়ে যদি ভুল পথের ওপরে চলি, অসৎ পথের ওপরে চলি, বা যে পথে চলতে মানা করেছে সেই পথের ওপরে আমরা চলি, তো পায়ের রোজা চলে যাবে। তো এইভাবে শরীরের একটা একটা অংশের রোজা চলে গেল, শেষে কষ্টে থাকছে কে? পেট। শুধু আমরা খাচ্ছি না বা পান করছি না, তো এই রোজা রেখে কোনো লাভ নেই। ইমাম জাফর আলাইহিস সালাম বললেন, যদি তোমরা রোজা রাখো তো তোমাদের চোখ, নাক, মুখ, কান, হাত, পা, সমস্ত শরীরের অংশ যেন রোজা রাখে। তোমরা রোজা রেখে দুনিয়ার এই ক্ষুদায় পিপাসায় থেকে আখেরাতের ক্ষুদা ও পিপাসাকে স্মরণ করো। এবং আগে বলা হচ্ছে, ও আম্মালা ইহুল্লুল ইস্তেমা ইলাইহে আসমাউকুম, যেগুলো শোনার থেকে মানা করা হয়েছে সেখান থেকে নিজের কানকে বিরত রাখো, অর্থাৎ সেগুলো শুনো না, নিজের কর্ণশক্তিকে বিরত রাখো। ও তাহান্নানু আলা আইতামিন নাস ইয়াতাহান্না আলা আইতামকুম, অন্যদের অনাথ এতিমদের ওপরে রহম করো, তোমাদের এতিমদের ওপরেও কেউ রহম করবে। ওয়া তুবু ইলাইহি মিন যুনুবিকুম, আল্লাহর নিকটে নিজের গুনাহ থেকে তওবা করো। ওয়ারফাউ আসমাআকুম, ওয়ারফাউ ইলাইহি আইদিকুম বিদ্দুয়া, আর এই পবিত্র মাসে আল্লাহ রব্বুল আলামিনের সামনে নিজের হাতকে দোয়ার জন্য বুলন্দ করো, উঁচু করো। ফি আওকাতে সালাওয়াতিকুম, নামাজের সময়। ফা ইন্নাহা আফদালুস সাআত, কেননা এই সময় কে আল্লাহর নিকট সর্বোত্তম সময় বলা হয়েছে। ইয়ানদুরুল্লাহু আযযা ওয়া জাল্লা ফিহা বিররহমা ইলা ইবাদিহি, এই সময় আল্লাহ নিজের বান্দাকে নিজের রহমতের নজরে দেখে, নিজের দয়া ও কৃপার নজরে দেখে। ইউহিব্বুহুম ইযা নাজুহু আও ইজিবুহুম ইলা ইযা নাজুহু, যখন বান্দা আল্লাহকে ডাকে আল্লাহ তাদেরকে উত্তর দেয়, অর্থাৎ তাদের দোয়াকে কবুল করে বা তাদের দোয়া সাড়া দেয়। ওয়া ইউলাব্বিহিম ইযা নাদু, তার ডাকে সাড়া দেয়। ওয়াইস্তাজিব লাহুম ইযা দাউ, আর তাদের দোয়াকে কবুল করে যদি তারা আল্লাহকে ডাকে। এইভাবে আরও অনেক রমজান মাসের ফজিলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, যেটা ইনশাআল্লাহ রমজান মাসের আরও অন্য দিনে আপনাদের সামনে তুলে ধরব। তবে আজকে শুধু সংক্ষিপ্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই খুতবা পড়ার পরে বা রমজান সম্পর্কে, রমজান মাস সম্পর্কে বা রোজা সম্পর্কে উনি যেটা বললেন, এরপরে আমি আজ রমজান মাসের সাধারণ দোয়া, মানে প্রতিদিন যে দোয়াগুলো পড়তে বলা হয়েছে সেইগুলো আপনাদেরকে পড়ে শুনিয়ে দিচ্ছি। এই দোয়াগুলো যদি আপনারা পড়তে চান প্রতি ফরজ নামাজের পরে, তো শিয়াটুল কিট, মুফাতুল জানান, রাজু নিয়াজ, ডিভাইন পালস বা বাংলা দোয়া অ্যাপ, এই যে অ্যাপগুলোর নাম বললাম এইগুলো সংগ্রহ করে বা ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে পারেন। আর রমজান মাসের বিস্তারিত আমাল, প্রতিদিনের নামাজ, প্রতিদিনের দোয়া, প্রতি ওয়াক্তের বিশেষ দোয়া বা তাকিবাত মোনাজাত, ওখানে সব কিছু দোয়া আছে। তবে যেগুলো প্রতিদিন প্রতি ফরজ নামাজের পরে পড়তে বলা হয়েছে আমি আপনাদের সামনে পড়ছি, আপনারা এই দোয়াগুলো একটু খুঁজে নেবেন। যেমন প্রতিদিন ফরজ নামাজের পরে সকালের নামাজ, জোহর আসরের নামাজ বা মগরিব এশা নামাজের পরে এই দোয়া পড়তে বলা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আলী ইয়া আযীম, ইয়া গফুর ইয়া রহিম, আনতা রব্বুল আযীম, আল্লাযী লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, ওয়া হাযা শাহরুন আযযামতু ওয়া কাররামতু ওয়া শাররাফতুহু وفضلته على الشهور شرفته وفضلته على الشهور وهو الشهر الذي فرضت صيامه علي وهو شهر رمضان الذي انزلت فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان وجعلت فيه ليله القدر وجعلت خيرا من الف شهر فيا ظلمن ولا يمن عليك من علي بفقاق رقبتي من النار في من تمن عليه وَأَدْخِلْنِ الْجَنَّةِ بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ, এই দোয়াটা প্রতি ফরজ নামাজের পরে পড়তে বলা হয়েছে। তাছাড়া বিশেষ আরও একটি দোয়া
সেটাও প্রতি ফরজ নামাজের পরে পড়তে বলা হয়েছে। বিসমিল্লাহ রহমান রহিম, আল্লাহুম্মা আদখিল আলা আহলিল কুবুরিস সুরুর, আল্লাহুম্মা আগনিকুল্লা ফকির, আল্লাহুম্মা আশফিকুল্লা জায়ে, আল্লাহুম্মা আকসুকুল্লা উরিয়ান, আল্লাহুম্মা আকদাইনিকুল্লা মদিন, আল্লাহুম্মা ফরজ আনকুল্লা মকরুব, আল্লাহুম্মা রুদ্দাকুল্লা গরীব, আল্লাহুম্মা ফুক্কাকুল্লা আসির, আল্লাহুম্মা আহসিকুল্লা ফাসিদ মিন উমুরিল মুসলিমিন, আল্লাহুম্মা আশফিকুল্লা মরীদ, আল্লাহুম্মা সুদ্দা ফকরানা মিন গিনাক, আল্লাহুম্মা গাইয়্যির সুহালানা বিহুসনি হালিক, আল্লাহুম্মা আকদি আন্নাদ দাইন ওয়া আগনিনা মিনাল ফকর, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা আমি একটু তর্জমা করে বলতে চাই, যাতে আপনারা পড়বেন তো আরও আগ্রহ বৃদ্ধি হয় বা বুঝতে পারবেন আপনারা আল্লাহর কাছে কি ফরিয়াদ করছেন, কি মোনাজাত করছেন, কি আবেদন করছেন, কি চাচ্ছেন বা কি বলছেন। আল্লাহুম্মা আদখিল আলা আহলিল কুবুরি সুরুর, আল্লাহ যারা কবরবাসী তাদেরকে শান্তি দান করো, খুশি দাও। আল্লাহুম্মা আগনিকুল্লা ফকির, সমস্ত দরিদ্র গরিব ফকির অভাবীদেরকে আল্লাহ ধনী করে দাও, তাদেরকে ধন দৌলত দান করো। আল্লাহুম্মা আশফিকুল্লা জায়ে, আল্লাহ যারা ক্ষুধায় আছে তাদের পেট ভরে দাও। এটা মানবতার দোয়া, সকলের জন্য আমরা দোয়া করি এইভাবে রমজান মাসে। আল্লাহুম্মা আকসুকুল্লা উরিয়ান, যারা নির্বস্ত্র আল্লাহ তাদেরকে বস্ত্র দান করো। আল্লাহুম্মা আকদি দাইনাকুল্লা মদিন, যারা ঋণী আল্লাহ তাদের ঋণকে শোধ করে দাও। আল্লাহুম্মা ফারজান কুল্লা মকরুব, আল্লাহ যারা দুঃখ কষ্টের মধ্যে আছে সেই দুঃখ কষ্ট থেকে তাদেরকে মুক্তি দান করো। আল্লাহুম্মা রুদ্দাকুল্লা গরিব, যারা পরদেশি বিদেশে ফেসে আছে আল্লাহ তাদেরকে দেশে ফিরিয়ে দাও, দেশে ফেরার তৌফিক দান করো। আল্লাহুম্মা ফুক্কাকুল্লা আসির, যারা কয়েদি বা বন্দি কারাগারে আছে আল্লাহ তাদের রেহাইয়ের খবর দাও বা তাদেরকে রেহাই করে দাও। আল্লাহুম্মা আসলেহ কুল্লা ফাস, আল্লাহুম্মা আসলেহ কুল্লা ফাসিদ মিন উমুরিল মুসলিমিন, মুসলমানদের সমস্ত সমস্যার সমাধান করে দাও, তাদের মধ্যে যে অসুবিধা আছে আল্লাহ সেই সমস্ত সমস্যার সমাধান করে দাও। আল্লাহুম্মা ইশফাকুল্লা মরিদ, আল্লাহ যারা অসুস্থ তাদেরকে শেফা দান করো। আল্লাহুম্মা সুদ্দা ফাকরা মিন গিনাক, আল্লাহ নিজের ধন দৌলত দিয়ে আমাদের অভাবকে দূর করে দাও, আমাদের দরিদ্রতাকে দূর করে দাও। আল্লাহুম্মা গাইয়্যির সুহালানা বিহুসনি হালিক, আল্লাহ নিজের সুঅবস্থার মাধ্যমে আমাদের অশুভ দিনকে পার করে দাও বা আমাদের অসুস্থ অবস্থাকে বা আমাদের দুরবস্থাকে, আমরা যে বিপদে সংকটে আছি আল্লাহ এর থেকে মুক্তি দান করো। আল্লাহুম্মা গাইয়্যির সুহালানা, আমাদের কুঅবস্থাকে সুঅবস্থায় পরিবর্তন করে দাও, আমরা যে অভাবের মধ্যে দুঃখের কষ্টের মধ্যে আছে এর থেকে মুক্তি দান করো। আল্লাহুম্মা আকদি আন্নাদ দাইন, আল্লাহ আমাদের সকলের ঋণকে শোধ করে দাও। ওয়াগনানা মিনাল ফকর, আর আমাদের সমস্ত দরিদ্রতা থেকে মুক্তি দান করো, অর্থাৎ আমাদেরকে অর্থ দান করো। আগ্নেনা মিনাল ফকরে, ইন্না কালা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তো তুমি আল্লাহ রাব্বুল আলামিন, তুমি তো সমস্ত জিনিসের ওপরে শক্তি রাখো। এবারে যদি কেউ হজে যেতে চায় তো তার জন্য বলা হয়েছে প্রতি ফরজ নামাজের পরে যেন এই দোয়া পড়ে। এই দোয়া যদি কেউ সারা রমজান মাস পড়ে তো এটা আমার জীবনের প্র্যাকটিক্যাল আশা রাখি, সেই বছরে সে হজ করতে যাবে। বিসমিল্লাহ রহমান রহিম, আল্লাহুম্মা রাব্বা শাহর রমজান আল্লাযী আনজালতা ফীহিল কুরআন ওয়াফতারাসতা আলা ইবাদিকা ফীহিস সিয়াম, সল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়ারযুকনি হজ্জ বাইতিকাল হারাম ফি আম্মি হাদা, আল্লাহ এই বছর আমাকে তোমার ঘরের হজ করার তৌফিক দান করো। ফি আম্মি হাদা ওয়া ফি কুল্লি আম, আর প্রতি বছর যেন আমি হজে যেতে পারি। ওয়াকফির লি তিলকা যুনুব আল ইদাম, আল্লাহ আমাদের আমার সমস্ত বড় গুনাহকে ক্ষমা করো। ফাইন্নাহু লা ইয়াগফিরু গায়রুকা ইয়া রহমান ইয়া আল্লাম, আল্লাহ আমার ওই সমস্ত গুনাহকে কেউ ক্ষমা করবে না তুমি ছাড়া, তুমি তো রহমান এবং তুমি সব খবর রাখো। যদি কেউ হজে যেতে চায় তো আশা রাখি প্রতিদিন ফরজ নামাজের পরে এই দোয়া সে পড়বে। এবারে আসুন রমজান মাসে রোজার নিয়ত কী করে করতে হবে এটা আমি বলে দেই। যেমন আগামীকাল রমজানের প্রথম তারিখ, তো আজকে রাত্রে যদি কেউ নিয়াত করতে চায় তো আরবিতে এইভাবে নিয়াত করবে, নওয়াইতু আন আসুমা গাদান লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কুরবাতান ইলাল্লাহ, নওয়াইতু আন আসুমা গাদান লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কুরবাতান ইলাল্লাহ। আর যদি সেই দিন ভোরের সময় সকালে, মনে করুন আজকে প্রথম রমজান, আজকের দিন সকালে যদি আমি নিয়াত করি তো এইভাবে নিয়াত করতে হবে, নওয়াইতু আন আসুমা আলিয়ম, নওয়াইতু আন আসুমা আলিয়ম লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কুরবাতান ইলাল্লাহ। তবে নিজের ভাষায় নিয়ত করা সর্বোত্তম, যাতে কোনো প্রকারের ভুল না হয়। আমি
আগামীকাল আল্লাহর খুশির জন্যে রোজা রাখছি বা রাখিব, ওয়াজিব কুরবাতান ইলা আল্লাহ কি কুরবাতান ইলা আল্লাহ। আর যদি ওই দিন সকালেই নিয়াত করে, প্রথম রমজানের দিন সকালেই যদি নিয়াত করে, তো নিয়াত করবে আমি আজকের দিন আল্লাহর খুশির জন্যে রোজা রাখছি বা রাখিব, ওয়াজিব কুরবাতান ইলা আল্লাহ। পুরো রমজান মাসের রোজা নিয়াত একদিন যদি করতে চায় রমজানের শুরুতে, প্রথম রাত্রে চাঁদ রাত্রে এইভাবে নিয়াত করবে, আমি পুরো রমজান পবিত্র মাস রোজার মাস আল্লাহর খুশির জন্যে পুরো রমজান মাস, সারা রমজান মাস বা সারা রোজার মাস রোজা রাখিতেছি বা রাখিব, ওয়াজিব কুরবাতান ইলা আল্লাহ। আপনি একবার নিয়াত করে নিলেন, এই নিয়াত জারি হয়ে যাবে। জারি হয়ে যাবে মানে রমজান মাসের ভোরের সময় আজানের আগ মুহূর্তে আপনি যখন সেহরির পরে পানহার থেকে ছেড়ে দেবেন, সকালের আজান থেকে আপনার রোজা শুরু হয়ে যাবে আর মগরিবের আজান পর্যন্ত, মানে যখন রাতের অন্ধকারে আমরা প্রবেশ করি, কোরআনে যেভাবে হুকুম দেওয়া হয়েছে সুম্মা আতিমু সিয়ামা ইলা লাইল, রোজাকে পুরো করো রাত অবধি, তো মনে করুন মগরিবের নামাজ পড়ে যদি আমরা ইফতার করতে, সেটাই উত্তম, যেটা নবী নবীর আহলে বায়াত করতেন। তো ইফতারের সময় হয়ে গেলে আমাদের রোজা অটোমেটিক পুরো হয়ে যাবে। এবারে ইফতারের সময় কিছু খাওয়া এটা সুন্নত বা মোস্তাহাব, তবে যদি আমি সঙ্গে সঙ্গে না খাই, যেই রোজার খোলার সময় হয়ে যাচ্ছে, ইফতার সময় হয়ে যাচ্ছে, যদি আমি না খাই তো কি রোজা আমার অপেক্ষায় থাকবে? যতক্ষণ আমি কিছু খাবো না রোজা চলতে থাকবে? এটা মানুষের ভুল ধারণা, এটা যারা শিক্ষা রাখে না, জ্ঞান রাখে না, তাদের ভুল ধারণা। রোজার নিয়ে নির্ধারিত সময় সকালের আজান থেকে নিয়ে মনে করুন মগরবের আজান, তো সকালের আজান থেকে রোজা শুরু হয়ে যাবে, মগরবের আজান হতেই রোজা পুরো হয়ে যাবে। আমি কিছু খাই আর না খাই, আল্লাহর নিকটে যে নির্ধারিত সময় খোদায় বা পিপাসায় থাকার, বা যে সমস্ত জিনিস রোজাকে ভঙ্গ করে সেই সমস্ত জিনিস থেকে যদি আমি বিরত থাকি, তা আমার রোজা অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে। আশা রাখি যারা ভুলের মধ্যে ছিল বা আছে তাদের ভুল ভেঙে যাবে। রোজা আমার ও আপনার খাওয়ার অপেক্ষা করবে না, তার একটা নির্ধারিত সময় আছে, সেই সময়ে রোজা শুরু হবে এবং পুরো হয়ে যাবে। সুতরাং এইভাবে নিয়াত করবেন, আমি পবিত্র রমজান মাসে আল্লাহর খুশির জন্যে রোজা রাখছি বা রাখিব, কুরবাতান ইলা আল্লাহ বা ওয়াজিব কুরবাতান ইলা আল্লাহ। একবার নিয়াত করলেন পুরো রমজান মাস এই নিয়াত কন্টিনিউ হবে, যদি প্রতিদিন নিয়াত করতে পারেন অতি উত্তম নিঃসন্দেহে, তবে একসঙ্গে পুরো মাসে নিয়াত করারও হুকুম দেওয়া হয়েছে। আর একটা জিনিস মনে রাখবেন, মাঝখানে যদি রোজা গ্যাপ হয়ে যায়, কোনো কারণে যদি একদিন রোজা না রাখেন, তো এই যে ধারাবাহিক একটা সিলসিলা ছিল এটা ডিসকানেক্ট হয়ে যাবে, কাট হয়ে যাবে। একদিন যদি গ্যাপ হয়ে যায় তো তারপরে আবার পুনরায় আপনাকে পুরো মাসের জন্যে নিয়াত করতে হবে, বাকি যে দিনগুলো বাকি আছে, আর নইলে প্রতিদিন নিয়াত করতে হবে। বিশেষ করে নারীদের জন্যে অনেক অনেক সময় ঋতুপাত বা হেজের কারণে মাঝখানে রোজা ছেড়ে দিতে হয়, তারপরে যদি আবার রোজা শুরু করেন তো মনে রাখবেন হয় প্রতিদিনের নিয়াত প্রতিদিন করুন রাতের বেলা কি ভোরের সময়, আর নইলে বাকি যে দিনগুলো বাকি আছে, মনে করুন 15ই রমজান থেকে 20 রমজান রোজা রাখতে পারেননি, তো 21 রমজানের দিকে আপনি রোজা রাখছেন, নিয়াত করবেন 21 রমজান থেকে 30 রমজান পর্যন্ত বাকি যে দিনগুলো রমজান মাসের বাকি আছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার খুশির জন্য আমি রোজা রাখছি বা রাখিব, ওয়াজিব কুরবাতান ইলা আল্লাহ, এভাবেও নিয়াত করতে পারবেন। তো আশা রাখি রমজান মাসের নিয়াত কীভাবে করতে হবে বলে দিলাম, বুঝতে পেরেছেন। এবারে রোজা খোলার সময় যে দোয়াটা পড়তে হয়, এই দোয়াগুলো পড়া সুন্নত বা মোস্তাহাব। যদি কেউ দোয়া না পড়তে পারে, না জানে, তো তার কি রোজা হবে না, এমন কোনো কথা না। এই দোয়াগুলো পড়া সুন্নত বা মোস্তাহাব, মানে কোনো জিনিস খাওয়ার আগে, ইফতার করার আগে এই দোয়াটা পড়তে বলা হয়েছে। বিসমিল্লাহ রহমান রহিম, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু, বিসমিল্লাহ রহমান রহিম বলে এবারে ইফতার করে নিন। তবে তার আগে তিনবার সূরা কদর পড়া বড় সওয়াব। সূরা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর রোজা খোলার আগে তিনবার পড়া বড় সওয়াব। আর এই দোয়া পড়ার পরে আল্লাহর কাছে নিজের জন্যে, নিজের রোজা কবুল হওয়ার জন্যে বা অন্যদের জন্য, সকলের জন্য দোয়া করবেন, ওটা কিন্তু কবুলিয়াতে দোয়ার সময়, দোয়া কবুল হওয়ার সময়। খোদায় পিপাসায় থেকে মানুষ কাতর হয়ে যখন আল্লাহর কাছে ফরিয়াদ করে, দোয়া করে, তো আল্লাহ তার বান্দাকে ওই অবস্থায় কখনও নিরাশ করে না। তো ইফতারের সময় এইভাবে দোয়া করবেন। আশা রাখি
রমজান মাসের নিয়ত কীভাবে করতে হবে বুঝতে পারলেন। এবারে জরুরি মাসলা, মানে কোন জিনিসগুলো রমজানের রোজাকে নষ্ট করে দেয়, আমি আজকের এই এপিসোডে বলে দিতে চাই, যাহাতে কেউ ভুল করে ওইগুলো যেন না করে। মনে রাখবেন, কিছু জিনিস আছে যেগুলো করলে আপনার রমজান মানে রোজা বাতিল হয়ে যাবে, আর এগুলো জেনে শুনে করলে। যেমন পানাহার করা, খেলে বা পান করলে, যদি কেউ রমজান মাসে জেনে শুনে কোনো জিনিস খায় বা পান করে তার রোজা বাতিল হয়ে যাবে। তবে কেউ যদি ভুল করে খেয়ে ফেলে, রোজা রেখেছে মনে নেই, সাধারণ দিনে খাওয়ার অভ্যাস ছিল, পিপাসে লাগলে পানি পান করার অভ্যাস ছিল, রমজান মাসে রোজা রেখেছে কিন্তু ভুলে গেছে যে আমি রোজায় আছে, হঠাৎ পানি পান করে নিয়েছে, তারপরে মনে পড়ছে যা আমি তো রোজা ছিলাম, তো ওই যে পানি পান করেছে তাই অল্প পান করুক আর এক গ্লাস পান করুক, তার রোজা বাতিল হবে না ভুল করে। ওইরূপ কোনো জিনিস খেয়ে নিলে, কেউ কিছু দিয়েছে হঠাৎ খেয়ে নিলাম, খাওয়ার পরে মনে পড়ছে যে আমি তো রোজায় আছি, তো ওই যে ভুল থেকে খেয়েছে এর জন্য রোজা বাতিল হবে না। বা মজবুরিতে কোনো জিনিস হঠাৎ মুখে চলে গেল, তো মজবুরির সময় যদি কোনো জিনিস চলে যায় তার রোজা বাতিল হবে না। তো মনে রাখবেন, ভুল করে পানাহার করলে তার রোজা বাতিল হবে না, তবে জেনে শুনে কোনো জিনিস সামান্য, মনে করুন রমজান মাসে রাত্রেবেলা সেহরি করেছিলেন, দাঁতে কিছু লেগে আছে, দিনের বেলা যদি ওইটা আপনি দাঁত থেকে বাইর করে খেয়ে না দিয়ে খেয়ে ফেলেন, তো রোজা বাতিল হয়ে যাবে। সামান্য চুল পরিমাণে কিছু খেলে বা পান করলে জেনে শুনে রমজানের রোজা বাতিল হয়ে যাবে। পানাহার, তারপরে জেমা করা, জেমা মানে স্ত্রী সহবাস, স্বামী স্ত্রীর সহবাস। রমজান মাসে রোজা রেখে স্ত্রী সহবাস করলে কিন্তু রোজা বাতিল হয়ে যাবে। তৃতীয় ইস্তেমনা, ইস্তেমনা মানে কোনো এমন কাজ করা যে কাজ করলে বীর্যপাত হবে। বিশেষ করে যুবকদের জন্য বলছি, রমজান মাসে রোজা রেখে যদি আপনারা কোনো এমন অশ্লীল জিনিস দেখেন যেটা আপনাদের শরীরে উত্তেজনা সৃষ্টি করে আর তার জন্য যদি বীর্যপাত হয়ে যায়, তো আপনার রোজা কিন্তু বাতিল হয়ে যাবে। সতর্ক, যারা মোবাইল নিয়ে পড়ে থাকে তাদের জন্য বলছি, সাধারণ দিনে তো এমনিও গুনাহ থেকে দূরে থাকতে বলা হয়েছে, তবে রমজান মাসে আপনার রোজা বা এই পরিশ্রম যাতে বিধান হয়ে যায় সতর্ক হয়ে যান। এমন কোনো কাজ করবেন না, এমন কোনো চিত্র বা চলচ্চিত্র দেখবেন না যেটা আপনাকে উত্তেজিত করবে, আর ওই উত্তেজিত হওয়ার কারণে যদি বীর্যপাত হয়ে যায় তো আপনার রোজা বাতিল হয়ে যাবে। কোনো এমন কাজ করা যে কাজ করলে বীর্যপাত হবে, বীর্যপাত হলে রোজা বাতিল হয়ে যাবে। আর শুধু বাতিল হবে না, গুনাহ এবং কাফফারাও দিতে হবে। তারপরে জেনে শুনে গর্দ গোবার মানে ধোঁয়া বা ধুলো মাটিকে গলায় প্রবেশ করানো, মনে করেন একজন তার বিড়ে খাওয়া অভ্যেস, সিগারেট খাওয়া অভ্যাস, নিজে তো রোজা রেখে সিগারেট খেতে পারছে না বা ধূম্রপান করতে পারছেন না, তো একজন সিগারেট খাচ্ছে, তার পাশে যে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, মানে ওই নিঃশ্বাসের সঙ্গে ধোঁয়া, সিগারেটের ধোঁয়াটা ভেতর নিচ্ছে, যা একটু শান্তি লাভ করে, ভালো লাগে। জেনে শুনে যদি কেউ এমন করে তার রোজা কিন্তু বাতিল হয়ে যাবে। মানে ধূম্র বা গর্দ গোবর মানে ধুলো মাটি জেনে শুনে যদি কেউ মুখের মধ্যে নেয়, রান্না হচ্ছে খাওয়া মানা, তো সুগন্ধ নিচ্ছে, ভাপ নাক দিয়ে মুখ দিয়ে টেনে নিচ্ছে শান্তি পাওয়ার জন্যে, এগুলো করলে, যারা বিশেষ করে বৌড়ছি তাদেরকে খুব সতর্ক থাকতে হবে। আজকাল তো এমনিও মাস্ক পরছে, তবে সাধারণ দিনেও তাদেরকে রান্না করার সময় মাস্ক পরতে বলা হয়েছে, যারা কুক মানে বরচি কাজ করে, রান্না বাড়ার কাজ করে, রাঁধুনি, তাদেরকে বলা হয়েছে মাস্ক পরে কাজ করতে, যাতে সবসময় ধোঁয়া যেন নাক দিয়ে মুখ দিয়ে বা ভাপ যেন, খাদ্যের ভাপ যেন মুখের মধ্যে প্রবেশ না করে। জেনে শুনে এমন করলে কিন্তু রোজা বাতিল হয়ে যাবে। তবে আপনি এমন জায়গায় যাচ্ছেন সেখানে ধোঁয়া, মানে আপনি চেয়েও নিজের নাককে বন্ধ করে রাখতে পারছেন না, তো মজবুরিতে যদি এমন হয় তো রোজা বাতিল হবে না। তারপরে বলা হচ্ছে রোজা বাতিল করার যে জিনিসগুলো বাতিল করে, আল্লাহ রসুলের নাম নিয়ে বা আহলে বাইতের নাম নিয়ে মিথ্যা কসম খাওয়া। আপনি জানেন আপনি মিথ্যা বলছেন, ভুল বলছেন, মিথ্যা বলা ভুল বলা পাপ, তবে সেটা যদি কসম খেয়ে বলেন, মানে আল্লাহর কসম খেয়ে বলছি আমি এটা করিনি আর আপনি সেটা করেছিলেন, বা আমি এটা করব না আর আপনি সেটা করার নিয়ত রাখেন, তো আল্লাহ রসুলের নামে মিথ্যা কসম খেলে তার রোজা বাতিল হয়ে যাবে। ওইরূপ আল্লাহ রসুলের নাম নিয়ে যদি কোনো এমন কথা বলেন যেটা আল্লাহ রসুল বলেননি, বিশেষ করে যারা হোয়াটসঅ্যাপে মেসেজ করে হাদিস রমজান মাসে ফরওয়ার্ড করে অন্যদেরকে বলে, তদন্ত করে নেবেন ওই হাদিস সম্পর্কে, যদি মিথ্যা জালি হাদিস, যে হাদিস নবী বলেননি, সেই হাদিস যদি নবীর থেকে বলে কাউকে ফরওয়ার্ড করে দেন, কাউকে পাঠান, মনে রাখবেন আপনার রোজা বাতিল হয়ে যাবে, কেননা এটা নবীর ওপরে মিথ্যা অপবাদ, বহতান যাকে বলা হয়। নবী ও নবীর আহলে বায়াতের কোনো হাদিস যদি
রমজান মাসে আপনারা ফরওয়ার্ড করেন বা পাঠান অন্য কাউকে, তো তার আগে তদন্ত করে নেবেন এই হাদিসটা সঠিক কিনা, বা আল্লাহর কোনো হুকুম যদি অন্যদেরকে বলেন তদন্ত করে নেবেন এটা কোরআন ও হাদিসের মধ্যে হুকুম দেওয়া হয়েছে কিনা। যদি আল্লাহ ও রসুলের কথা, আহলে বাইতের কথা না হয়ে থাকে আর তাদের থেকে সম্পর্কিত করে তাদের সঙ্গে জোড়ে যদি সেই কথাটা অন্যদেরকে বলেন, তো এটা তাদের উপরে বহতান ইলজাম, এর থেকে রোজা কিন্তু বাতিল হয়ে যাবে। তারপরে বলা হয়েছে সকালের আজান পর্যন্ত জানাবাত, হেজ, নেফাস অবস্থায় যদি কেউ বাকি থাকে, পুরুষ বা নারী জানাবাত অবস্থায়, মানে গোসল ফরজ হয়েছে, রাতের বেলা স্ত্রী সহবাস করতে মানা নেই, কিন্তু যদি স্ত্রী সহবাস করে থাকে বা কোনো কারণ যদি বীর্যপাত হয়ে থাকে, তো ভোরের আজানের আগে তাকে গোসল করে পাক হয়ে যেতে হবে। জেনে শুনে যদি ভোরের আজান পর্যন্ত গোসল না করে, তো সেদিন তার রোজা হবে না, তার রোজা বাতিল হয়ে যাবে। তবে যদি মজবুরি হয়, কোনো কারণে যদি গোসল না করতে পারে, তো কমস কম তায়ামুম করে তাকে পবিত্রতা অর্জন করতে হবে সকালের আজানের আগে। যদি গোসল বা তায়ামুম না করে, তো সেদিন তার রোজা কিন্তু হবে না। সুতরাং নারী ও পুরুষরা ধ্যান রাখবেন, নারীরা যদি হায়েজ হয়ে থাকে আর চাঁদ রাতের আগে যদি পাক হয়ে যায়, তো সকালের আজানের আগে তাকে গোসল করে নিতে হবে। নেফাস থেকে যদি পাক হয়ে যান, তো সকালের আজানের আগে, রোজা শুরু হওয়ার আগে তাকে গোসল করে পাক হয়ে যেতে হবে। আশা রেখে এটা মনে রাখবেন। ওইরূপ জেনে শুনে বমি করা, যদি যে জেনে শুনে বমি করে, এত খেয়ে নিয়েছে অস্বস্তি হচ্ছে, তো গলায় আঙুল দিয়ে বমি করছে, এই জেনে শুনে বমি করা রোজাকে বাতিল করে দেবে। ওইরূপ তরল পদার্থ দিয়ে এনেমা করা, মানে পায়খানার স্থান দিয়ে লিকুইড বা তরল পদার্থ প্রবেশ করা, যার মাধ্যমে লুজ মোশন হয়ে যায় বা কবজকে দূর করার জন্যে, তো ওটা যদি তরল পদার্থের মাধ্যমে হয়, পায়খানার রাস্তা দিয়ে যদি তরল পদার্থ ইঞ্জেক্ট করা হয়, তো রোজা বাতিল হয়ে যাবে। ওইরূপ মনে রাখবেন শরীয়তে বিনাবার এহতিয়াতে ওয়াজিব, ডুব মেরে গোসল করতে মানা করা হয়েছে। তবে বেশিরভাগ মুস্তাহিদিন বলেছেন যদি কেউ ডুব মেরে গোসল করে তার রোজা বাতিল হবে না, তবে সতর্কতা বজায় রাখতে হবে, কারণ একসঙ্গে পুরো শরীর যদি পানির মধ্যে যায়, তো ডাক্তাররা বলছেন লোমের গোড়া দিয়ে পানি প্রবেশ করে শরীরে, তখন লোমের গোড়া খুলে যায়। সুতরাং এটাকে বেশিরভাগ মুস্তাহিদিনরা মকরু বলেছেন, যেটা না করা ভালো, তবে করলে রোজা বাতিল হবে না। তবে আগের মুস্তাহিদিনরা বলেছেন ডুব মেরে গোসল করলে কিন্তু রোজা বাতিল হয়ে যায়। সুতরাং এটা সতর্কতার জন্য বললাম। বাকি আগের যে আটটা জিনিস বললাম, এইগুলোকে স্মরণে রাখবেন, যেগুলো জেনে শুনে করলে রোজা বাতিল হয়ে যাবে। আশা রাখি রমজান মাসের আগে সতর্কতার জন্যে এই যে কথাগুলো আজকের এপিসোডে বললাম আপনারা মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রোজা রেখে তার উপাসনার মাধ্যমে এই সময় কাটানোর তৌফিক দান করুক। আমরা যেন রমজান মাসের রহমত ও বরকত ও ফজিলতকে উপলব্ধি করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। পবিত্র রমজান মাস দুয়ার মাস, আল্লাহর উপাসনা ইবাদতের মাস। আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাকে নিজের দোয়ায় স্মরণে রাখবেন, আমিও ইনশাআল্লাহ পবিত্র মাসে আপনাদের জন্য দোয়া করতে থাকব। এই বলে আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ও আখর দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনাদের কাছে একটা অনুরোধ করছি শেষে, আপনারা রমজান মাসের মাসলা মাসাইল জানার জন্যে ফোন করবেন, বা রমজান মাসের আমাল বিষয় জানার জন্যে ফোন করবেন, বা নিজের প্রশ্ন পাঠাবেন। তাছাড়া অন্য যদি প্রশ্ন করেন, তো সে প্রশ্নের উত্তরগুলো আমরা রমজান মাসের পরে দেব। যদি অতি প্রয়োজনীয় হয় তাহলে হয়তো রমজান মাসে উত্তর দেবো, আর নইলে রমজান মাসের রোজা, নামাজ, ইবাদত এগুলো ছাড়া যদি অন্য প্রশ্ন হয়, তো সে প্রশ্নের উত্তর আপনারা রমজানের পরে পাবেন। ওয়া আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।